হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার এই জামাটার সাইজ হচ্ছে 36, তো আমার হচ্ছে আর রঙের 34টা ঠিক হয়ে লাগে আর কি, কিন্তু এই জামাটা আর 34 ছিল না, পরে 36 কিনছিলাম আর কি। তো 36 কিনলে হয় কি, আমার একটু ঢোলা হয়, তো মারে দিয়ে তারপরে এটা আবার চাপাইছি। আবার বাবু মা যে একটা ষষ্ঠীতে আমার জামাটা দিবে, ওইটা আবার 36 যে কিনছি ওইটা আবার আমার ঠিকই আছে, ওইটা চাপাইতে হয়েছে না, কিন্তু এইটার জামাটা মানে একটু ঢোলা, পরে মা চাপায়া দিছে। এখন হচ্ছে যে আমি ত্রিশাল আইসা পরবো, তো এই নতুন জামাটাই বললাম, এই জামাটা পরেই আমি আসতেছি ত্রিশাল। আসতেছি বলতে বাসা থেকে বের হইলাম, বের হয়ে রিক্সা নিলাম। আর ময়মনসিং এখন জ্যাম পড়ে না এরকম কোনো জায়গা নাই, সব জায়গায় জ্যাম, সব জায়গায়। একটা জায়গা মানে একটা টাইম ছিল যে যে জায়গাগুলোতে কখনো জ্যাম পড়তো না, মানে সবসময় রাস্তা খালি থাকতো, এই জায়গাগুলোতেও এখন জ্যাম পড়ে। আর এখন আছি চরপাড়া, আর চরপাড়া জ্যাম থাকবে এটা তো একদমই স্বাভাবিক, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে এখন, এরকম একটা ব্যাপার। তার উপর এখন তো আবার রাস্তার কাজ চলতেছে, যার কারণে জ্যাম আরও অনেক বেশি। তাও তুলনামূলক আজকে জ্যাম কম ছিল, মানে বেশিক্ষণ আটকা থাকতে হয়েছে না। কিছু যেদিন আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, মানে আমার সে যেদিন বাসায় রাইখা আসতে গেছিলো, এই দিন এত জ্যাম ছিল, আমরা অনেকক্ষণ জ্যামে ছিলাম। যাই হোক, তো বাসে উঠলাম, আর বাসটা হচ্ছে নতুন, মানে সিট টিটগুলো নতুন নতুন, শালবন বাসগুলো নর্মালি একটু পুরাতন থাকে বেশিরভাগই। আমি নতুন বাসে আজ পর্যন্ত উঠি না, যতবার যাওয়া আসা করছি, আজকে একটা নতুন বাসে উঠলাম, তো এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। তো এই তো বাস ছাড়লো, প্রথমে বাসটা অনেক গড়িমসি করে, ছাড়ে এতে ছাড়ে না, ছাড়ে এতে ছাড়ে না, মানে সে কি করবে নিজেই বুঝে না। আমি আসছি মাত্র বাসায়, আয়সা হচ্ছে যে আমি একটু সারপ্রাইজ হয়েছি। সারপ্রাইজ বলতে আয়সা দেখি যে এখানে মগে জলের মধ্যে হচ্ছে যে কদম ফুল রাখা, আমার হাজবেন্ড এখনো বাসায় আসে নাই, সে তো অফিসে, কদম ফুল রাখা, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে যে ভাই যে ছবিগুলা দিছিল আমার হাজবেন্ডকে, তার জন্মদিন উপলক্ষে গিফট করছিল না, তো এই ছবিগুলো আমার হাজবেন্ড হচ্ছে এখানে ওয়ালে টানাইছে। এতদিন তো এগুলো টানানো হয়েছিল না, কারণ আমাদের ওয়ালে টানানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। আমি থাকতেই সে হচ্ছে যে ওয়ালে যে টানানো যায় হুকগুলা, এই হুকগুলা অর্ডার দিছিল আর কি অনলাইনে, তো পরে মনে হয় এগুলো দেয়া গেছে, সে যে টানাইছে। তিনটা ছবি দিছিল, দুইটা ছবি ভালো আছে, আর একটা ছবি হচ্ছে ভাই যখন নিয়ে আসছিল, ও তো একটা ছবি মাঝখান দিয়ে আর কি যে এই কাজটা আছে না, কাজটা আর কি ভাঙে গেছিল, ভাই টানাইতে চাইছিল আর কি, পরে ভাঙে গেছিল, তো ওই জন্য ওইটা টানাইতে পারে না, আর ওইটা ঠিকও করা হয়েছে না এখনো। তো হচ্ছে যে এই দুইটা ছবি টানাইছে, তো এটা আমি ঘরে ঢুইকে এটা দেখতে আমার খুবই ভালো লাগছে, মনটা অনেক খুশি হয়ে গেছে এটা দেখা। আর কদম ফুলের বিষয়টা এইটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে, এর জন্যই কালকে রাত্রেও আমি আমাদের বাসায় আমার যে টেবিলটা যেখানে রাখা না, মানে আমি আমার মাইমনসিংয়ের বাসার কথা বলতেছি, আমার টেবিলটা যেখানে রাখা না এদিকে তো জানালা আছে, জানালা খোলা, তো কালকে রাত্রে আমি কদম ফুলের গন্ধ পাইছি, যদিও আমাদের বাসার কাছে কোনো কদম ফুল নাই। তারপর হচ্ছে যে পরশু দিনও আমি কদম ফুলের গন্ধ পাইছি, পরে মারে বলতেছিলাম আর কি যে মা এইখানে তো কোনো কদম ফুল নাই, মানে কদম গাছ নাই, তাও কদম ফুলের গন্ধ লাগতেছে, আমার কালকেও লাগছে একদম পরশু দিনও লাগছে। তো এর জন্য এখন বাসায় আইসা কদম ফুলগুলা দেখে আমার খুব ভালো লাগছে, যদিও আমি জানি না সে এগুলো কোথেকে আনছে বা কবে আনছে, আমি তো জানি না, এখনো তো সে অফিস থেকে আসে না, আর ফোনে এগুলো জিজ্ঞেস করি না। আর একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে, ওইটা হইতেছে যে তাসলিম আপু আমার যে গাছটা দিছিল গাছটা নষ্ট হয়ে গেছে, মারা গেছে গাছটা, মানে আর মনে হয় না যে গাছটা বাঁচবে, এই যে গাছটা, গাছটার অবস্থা খুবই খারাপ। অথচ আমার হাজবেন্ড কি সুন্দর করে এটা যত্ন করতো, পানি টানি দিত, মাটি নিয়ে এসে লাগাইলো, আমিও তো পানি দিতাম, তো এরকম কেন হইলো বুঝলাম না। তো এইগুলারই পাতা টাতা এরকম ছড়ায়া ছিটায়া, মানে বারান্দার অবস্থা খারাপ হয়ে আছে, বৃষ্টি হয়েছে, তো তো এই বাথরুমের দরজার এখানে এই গেঞ্জিটা দিয়ে গেছিলাম, তো এটা ভিজে একদম অবস্থা শেষ, জল বারান্দার যে অবস্থা, এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করতে হবে, খুবই খারাপ অবস্থা, এলুমেলু বালু, মনে হইতেছে যে আমি ওর বাসাটাতে কতদিন পরে আসছি, বাবু আমার কাছ থেকে আইসে বলছে এটাও খারাপ লাগতেছে, আবার বাসায় যে আসছি এটাও অনেক ভালো লাগতেছে, যে নিজের বাসায় আসছি ভালো লাগতেছে অনেক। আমি যে জিনিস যেটা যেভাবে রেখে গেছিলাম সব এইভাবেই রয়েছে, কি করবে, তাও যে সে একা একা রয়েছে, কালকে আবার রান্না করছে, রান্না করে খাইছে, আজকে রান্না করে নিজেই রান্না করে নিয়ে গেছে। তো এই যে আমি এই বক্সটা ধুইয়া এখানে এইভাবে রেখে গেছিলাম, তারপরে যে আর একটা বক্স এগুলো এইভাবেই রয়েছে, তো সে আবার আর একটা কাজ করে দিছে, আমারে আমার ফ্রাইং প্যানটা পরিষ্কার করে দিচ্ছে, আমার ফ্রাইং প্যানটা পিছনটা, যারা আমার এগুলোর ব্লগ দেখেন তারা হয়তো বা আমার এই ফ্রাইং
ফ্রাইং প্যানটার মানে যখন ধুইছি হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন এটার পিছনটা অনেক ময়লা হয়েছিল। আর হচ্ছে যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা এটা ঢিলা হয়ে গেছিল আর কি, ধরতে পারতাম না। এটা সে ঠিক করে দিছে, পরিষ্কার করে দিছে, ক্লিন হয়েছে। এটা এটা মনে হয় কালকে পরিষ্কার করছে না, এর আগের দিন রাত্রি জানি এটা পরিষ্কার করছে, পরিষ্কার করে শুকায় রাখছে। এটা খুব সুন্দর লাগলো দেখে, আমার একদম নতুন নতুন লাগতেছে, কারণ এটা পিছনটা অনেক ময়লা হয়ে গেছিল। আর আমি হচ্ছে আমার হাতে জুন নাই, সত্যি কথা যেটা আমার হাতে জুন নাই, যে বাসন তো আমি প্রতিদিনই ধুই, আমার হাতে তো জুন নাই, তো ওই জন্য দেখা যায় একদম সাদা চকচকা পরিষ্কার, যেটা ওইটা আমি করতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা বলা চলে। এগুলো দেখে আমার অনেক খুশি খুশি লাগতেছে, ভালো লাগতেছে। আমার খুরমাগুলো একটু দেখি তো, সে তো খাবে না আমি জানি। এই যে যেভাবে রাইখে গেছিলাম এইভাবেই আছে দিন দিন যাবত। তা আমি মনে হয় আবার আমার আবার শুক্রবারে যাইতে হইতে পারে, প্রয়োজন আছে, একটা কাজের জন্যই যাইতে হবে, তো আবার যাইতে হইতে পারে। আমি এখন আসতাম না, আমার আয়সা পড়ছি যে আজকে আমার এই সপ্তাহটা থাকার প্ল্যান ছিল এবং থাকার কথাও ছিল, প্রয়োজনেই প্রয়োজনের জন্যই থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারি নাই। কালকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসবেন, রূপও আসতে পারে আমার ভাসুরের ছেলে, তো ওনারা আসবেন। আমার শাশুড়ি মা হচ্ছে অসুস্থ, ডাক্তার টাক্তার দেখাবে, তা আমি বলছি রূপেরও বলার জন্য রূপ যেন আসে, এখন দেখা যাক। আর বাবাও আসতে পারেন, তো এর জন্যই আর কি আমি আজকে আয়সা বসছি, যেহেতু ওনারা কালকে আসতে পারে তো আমার তো আজকে থাকাতে ইম্পর্টেন্ট, এর জন্য আমি আয়সা বসছি। তো আমি যাবো শুক্রবারে যাব, ওইটাও আমার একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমার যাইতে হবে, তো ওই দিন আবার ওইটাই আমি চিন্তা করতেছি এখন, ওনাদেরকে রাইখে আমার যাইতে হবে শুক্রবার অথবা বৃহস্পতিবার যাইতে হইতে পারে আর কি, তো ওনাদেরকে রাইখে আমার যাইতে হবে। আমি এটাই একটু মানে চিন্তা করতেছি, বিষয়টা ভাবতেও খারাপ লাগতেছে, কিন্তু আমার মানে একটা ইমার্জেন্সি পারপাসে যাইতে হবে। যাই হোক, তো আমার ভালোই লাগতেছে বাসায় এসে, কদম ফুল ছবি এগুলো দেখে আবার গাছটার জন্য একটু মনটা খারাপ লাগতেছে। আর আমি তো আচ্ছা, আমি তো আজকে অন্যদিন জামাটা পরছি, অলরেডি তো দেখছিনি ব্লগে শুরু থেকে, আর জামাটাতে না একটু সিঁদুর ভরছে, মনটার জন্য খারাপ লাগতেছে, পড়ার সময় এখানে সিঁদুর ভরছে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যে এখন থেকে ট্রাই করব রেগুলার ব্লগ দেওয়ার, মাঝে মাঝে তো একটু গ্যাপ হয়ে যায়, তাও আমি ট্রাই করি এখন রেগুলার ব্লগ দেওয়ার, মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা। আর আমি আজকে ফার্স্ট টাইম একা একা আসছি, এটার জন্য আমার অনেক ভালো লাগতেছে। আর একা একা আসাটা কোনো বিষয় না, কিন্তু বিয়ের পরে তো আর আমার একা একা যাওয়া হয়েছে না, আসাও হয়েছে না, কেউ না কেউ সাথে থাকছে, হয় মা নয়তো বা ভাই, আর একবার বসেছিল আমার হাজবেন্ড সবসময় থাকে, তো আজকে আমি একা একা, বাবু আসতে চাইছিল, আমি বলছি তো আসার দরকার নেই, যাইতে পারবো, এইটাও একটা ভালো লাগতেছে। ভালো লাগার আজকে আমার অনেকগুলো কারণ আছে, মানে ভালোই লাগতেছে এখন, খুশি খুশি লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।